আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে 100 GB স্টোরেজ ব্যবহার করতে পারেন অনলাইনের ভিতরে। আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত কোনো জিনিস, পার্সোনাল জিনিস, ফাইল এগুলা অনলাইন স্টোর করে রাখার জন্য দরকার হয়। এখন যদি আপনি গুগল ড্রাইভ ব্যবহার করেন, সেটার মধ্যে আপনি সর্বোচ্চ 15 GB পাবেন। তারপর আপনি যদি মেগাতে যান, 50 GB পাবেন। ফাইল শেয়ারে গেলে বা মিডিয়া ফেয়ারে গেলে আপনি খুব লিমিট একটা ওরা দিবে যে এই পর্যন্ত আপনারা এটার মধ্যে স্টোরেজ করতে পারবেন। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনি 100 GB স্টোরেজ ফ্রি পাবেন। খুব সহজে আপনি যে কোনো ডাটা, যে কোনো পার্সোনাল ফাইল আপনি এটার মধ্যে ব্যাকআপ করে রাখতে পারেন। চাইলে এটা যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় সেই আইডির মাধ্যমে আবার লগ ইন করে সেই ফাইল আপনি কাস্টমাইজ করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন কোথাও। তো ভিডিওতে যাওয়ার আগে, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে ভিডিও বানাই এবং 100% জেনুইন, কোনো ফেক ভিডিও আমার এই চ্যানেলে বানানো হয় না। আপনি একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে তারপরে মন্তব্য করবেন যে ভিডিওটার মধ্যে আসলে কোনো ফেক কিছু আছে কি না। অনেক সময় অনেক মানুষ আছে একটা ভিডিও প্লে করে 1-2 মিনিট একটু দেখে তারপরে বলে এটা ফেক, ফালতু, মুক্ত, আসলে এগুলো না। হ্যাঁ, ফালতু আছে অবশ্যই, তবে সবগুলো না, সবার এক একভাবে বিচার করা যায় না কখনোই। তারপরে পুরো ভিডিওটাকে দেখুন, বুঝুন, যদি না বুঝুন তাহলে কমেন্ট করুন, তারপরে আপনার যা বলার বলুন। তো এখন চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা ফার্স্টে যাব গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এনের মধ্যে আমরা লিখবো ডিগু। ডিগু লেখার পরে দেখুন ফার্স্টে লেখা আছে 100 GB ফ্রি আইক্লাউড ড্রাইভ ফ্রম ডিগু। এটা আসার পরে আমি অলরেডি এটাকে ইনস্টল করে রাখছি, এখন শুধু আপনাদের ওপেন করে দেখাবো। দেখুন এটা 3 মিলিয়ন এটার ডাউনলোড হয়েছে। এরকম তো স্টোরেজ করার অনেক সফটওয়্যার পাবেন, অনেক সাইট পাবেন, কিন্তু তার মধ্যে আমার কাছে এটাই বেস্ট হয়েছে। আমি কিন্তু অলরেডি অনেকগুলো জায়গায় গুগল ড্রাইভ, মিডিয়া ফেয়ার, মেঘা, আরও অনেক যে সাইটগুলো আছে সবগুলো ইউজ করি, তার মধ্যে এটার মধ্যে আপনার স্পেস পাবেন বেশি, তারপর খুব ইজি এটা ব্যবহার করা। এখন আমরা এটাকে ওপেন করব। এখন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আছে। এখন আমাদের এটাকে সাইন আপ করতে হবে। তো আমি আপনার যদি আপনার ইমেল আইডি থাকে সেই জিমেল দিয়ে এটাকে সাইন আপ করবেন। তো এখন আমি এটাকে আমার একটা জিমেল আইডি দিয়ে সাইন ইন করতেছি, সাইন আপ করবো একটা জিমেল আইডি দিয়ে। তারপর নিচে দিবেন পাসওয়ার্ড। দেখুন এটা দেওয়ার পরে আমার অলরেডি ক্রিয়েট সাকসেস এর লগ ইন হয়েছে। দেখুন লগ ইন হয়ে গেছে। যখন লগ ইন হয়ে যাবে, লগ ইন হওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এটার আমি যদি চাই যে আমার স্টোরেজের মেমোরি, আমার ফোনের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোটা মেমোরি পুরো ফুল ব্যাকআপ করব, তাহলে আমি খুব সহজেই আমার এটা ব্যাকআপ নিতে পারবো আমার ইয়ার স্টোর থেকে সরাসরি। দেখুন আপনি চাইলে অনলাইন থেকে, এই দেখুন অলরেডি এটা স্টোরেজ আমার এক ক্লিকে স্টোরেজ হয়ে যাবে। যদি আমি চাই এখন সব কিছু রেডি আছে, এখন খুব সহজেই আপনি এটার মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং ব্যাকআপ নিতে পারবেন, যে কোনো আপনার দরকার এবং পার্সোনালি ফাইল এটার মধ্যে রাখবেন। তারপর আপনি যে জিমেল আইডিতে লগ ইন করছেন, যদি কোনো সময় আপনার সফটওয়্যার ডিলেটও হয়ে যায় কোনো সমস্যা নাই, তার নেক্সট টাইম আপনি কোনো মোবাইলের মধ্যে সেটাতে লগ ইন করে আপনি সেই কাঙ্ক্ষিত আবার ফাইলটাকে আপনি ফিরে পাবেন। খুব মানে চমৎকার একটি স্টোরেজ সাইট, আপনারা সেটা ব্যবহার করলে বুঝতে পারবেন। আমার অলরেডি আমার একটা অন্য আইডিতে এটাকে লগ ইন করা আছে, তাই সেই ক্ষেত্রে আমি আর এটাকে লগ ইন করলাম না। আমি নতুন একটা ইয়েটাকে আইডি দিয়ে করে আপনাদের দেখালাম এখন কিভাবে আপনারা সেটাকে কাজ করবেন। দেখুন আপনারা অডিও, ভিডিও, মিউজিক, ডকুমেন্ট সব দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকে ওকে করে দিতে পারেন। এখন সহজে এই যে অপশনটা আসবে ফটো, ভিডিও, ফোল্ডার, যদি আপনি কোনো ফোল্ডার আপলোড করতে চান তাহলে সেই ফোল্ডারটা কাঙ্ক্ষিত দিয়ে দিলে তখন সহ সাথে সাথে এটা ওই অ্যাড হয়ে যাবে আপনার গুগল ড্রাইভে সাকসেসফুলি। অ্যাড টু ব্যাকআপ ইউ দাও, দেখেন কোথায়। খুব সহজে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে কোনো পার্সোনাল ফাইল আপনারা ব্যাকআপ নিতে পারেন এই ডিগু 100 GB ফ্রি স্পেসের মধ্যে।
তো এই ছিল আজকে আমার ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে জবাব দেব। নেক্সট ভিডিও কোনো ভালো ভিডিও নিয়ে তাজিয়ে রাখবো, ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।